বন্যাবিধ্বস্ত সিকিম তিন দিনের কম সময়ে প্রাণের ঝুঁকি নিয়ে সত্তর ফুটের বেইলি ব্রিজ বানালো ভারতীয় সেনা সেনার কাজ দেখে গর্বিত হবেন আপনিও বন্যাবিধ্বস্ত সিকিমের পাশে ভারতীয় সেনা মাত্র বাহাত্তর ঘন্টা। তিন দিনেরও কম সময় তারই মধ্যে ভারতীয় সেনার তৎপরতায় তৈরি হল সত্তর ফুটের সেতু ভারতীয় সেনার এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সিকিম লাগাতার বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে রাস্তাঘাট ভেঙেছে ব্রিজ বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে এবার তৎপর ভারতীয় সেনা জানা গেছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় সত্তর ফুটের সেতু নির্মাণ করেছে ভারতীয় সেনা জানা গেছে সেতুটি ডিকচু ও সংকলংয়ের মধ্যে যোগাযোগ তৈরি করবে যে রাস্তাটি চলে গেছে চুংথাং এর দিকে ফলে মনগান জেলার দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে রাজ্যের অরণ্য মন্ত্রী ও বিপর্যয় মোকাবিলার রাজ্য সচিব পিনস্টো ন্যামগ্যাল লেপচা বৃহস্পতিবার সেতুটি পরিদর্শনে যান এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি গত এগারোই জুন থেকে সিকিমে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত আর এই লাগাতার বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম আটকে পড়েছেন বহু পর্যটক ধস নেমে বন্ধ হয়ে পড়ে একাধিক রাস্তাঘাট রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের সেই কারণে সকলের সুবিধার কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে ভারতীয় সেনা বর্ডার রোড অর্গানাইজেশন তথা বিআরও এবং স্থানীয় প্রশাসনও সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেতু তৈরির কাজ করেছে তেইশে জুন কাজ শুরু হয়েছিল শেষ হয়েছে তিন দিনেরও কম সময়ে ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত সিকিম বহু জায়গায় রাস্তায় ধস নেমে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন লাগাতার বর্ষণের সাথে প্রযুক্তিগত সমস্যা চ্যালেঞ্জটা সহজ ছিল না কিন্তু সেই চ্যালেঞ্জই নিপুণ মোকাবিলার মাধ্যমে জওয়ানেরা তৈরি করলেন বেইলি ব্রিজ শুধুমাত্র দেশকে রক্ষা নয় বিভিন্ন সময় নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় সেনারা ভারত মায়ের বীর সন্তানেরা নিজেদের প্রাণ দিয়ে রক্ষা করে এসেছেন এই দেশকে যার সাক্ষী আমরা অতীতেও থেকেছি তবে এবার বিধ্বস্ত সিকিমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই সত্তর ফুটের আস্ত সেতু বানিয়ে ফেললেন সেনাবাহিনীর জওয়ানেরা সিকিমে লাগাতার বৃষ্টিতে এখনও বন্যা পরিস্থিতি রয়েছে প্রবল বর্ষণে জায়গায় জায়গায় চোখে পড়ছে ধ্বংসযজ্ঞ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ধ্বংস হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে এই কঠিন সময়ে ভারতীয় সেনাবাহিনী আবারও তাদের শক্তি ও প্রস্তুতির প্রমাণ দিয়েছে প্রসঙ্গত বিপর্যস্ত সিকিমে এর আগেও সিকিমের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা আটচল্লিশ ঘণ্টারও কম সময়ে উত্তর সিকিমে একটি প্রবাহিত নদীর ওপর দেড়শো ফুটের ঝুলন্ত সেতু সফলভাবে নির্মাণ করেছিলেন এবার সিকিমের ডিকচু সাংক্লাং সড়কের একটি সেতু জলের তোরে ভেসে গিয়েছিল কিন্তু সেই সেতুই ছিল এই অঞ্চলের মানুষের সাথে বহির্বিশ্বের সংযোগকারীর একমাত্র রাস্তা তাই যোগাযোগকে আবার সাধারণ করে তুলতে ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা কঠিন পরিস্থিতিতে প্রায় বাহাত্তর ঘণ্টারও কম সময়ের মধ্যে সত্তর ফুটের এই দীর্ঘ বেইলি ব্রিজ তৈরি করেছেন এত কম সময়ে এই নির্মাণ একটি বিস্ময়কর কীর্তি এই বেইলি ব্রিজটি এখন স্থানীয় মানুষের জন্য অপরিহার্য সংযোজন হয়ে উঠেছে এটি তাদের প্রয়োজনীয় উপকরণ এবং সহায়তা পেতে সাহায্য করবে এই কীর্তি আবারও সেনাবাহিনীর শক্তি ও দেশ সেবার প্রতি তাদের নিষ্ঠার প্রমাণ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ